দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ও দাফন কোথায় কখন হবে? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। জামায়াতের ইসলামের সাবেক প্রভাবশীল নেতা ও মানবতা বিরোধী অপরাধের আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দর্শক প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ও দাফনের বিষয়টি চূড়ান্ত করতে পারেননি তার পরিবার। দেশের বাহিরে তার বড় ছেলে শামীম সাঈদী দেশে ফেরার পর বিষয়টিতে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা জানা যাবে বলে জানা গেছে। 14 আগস্ট সোমবার রাতে তিনি এ তথ্য জানিয়েছেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচারক সম্পাদক আতাউর রহমান সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতে মারা গেছেন তিনি। দেশের বাইরে থাকা তার বড় ছেলে ইতিমধ্যে রওনা দিয়েছেন, তিনি আসলে জানাজা ও দাফনের স্থানের কথা জানা যাবে। এদিকে দুটি জায়গায় দাফনের বিষয়ে কথা হলেও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী জীবিত থাকা অবস্থায় তাকে খুলনায় নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় দাফন করার ওসিয়ত দিয়ে গেছেন। অবশ্য খুলনায় দাফন করার বিরোধিতা করে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে, তাই শেষ পর্যন্ত গ্রামের বাড়ি ফিরোজপুরের ইন্দরকণিতেও হতে পারে দেলোয়ার হোসেন সাঈদীর দাফন। উল্লেখিত, রোববার 13 আগস্ট বিকেলে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে রাতেই তাকে জরুরি অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। কাশিমপুর কারা কর্তৃপক্ষ এ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দশাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে বন্দি আছেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল 5টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালে 17 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2010 সালের 29শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে 2 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কাছে দেলোয়ার হোসেন সাঈদীর সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।